আসসালামু আলাইকুম। দেশ প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিডি নিউজে স্বাগতম। তো আজকে যে বিষয়টা শেয়ার করবো আপনাদের মাঝে, আপনারা যারা ব্রুনাই প্রবাসী আছেন বা আসতেছেন, কিভাবে আপনারা ব্রুনাইতে সহজে ব্যবসা করবেন। যেহেতু বর্তমান নিয়ম কানুন পুরোই চেঞ্জ, আগে যে কোনো কেউ লাইসেন্স করতে পারতো বর্তমানে কিন্তু সবাই করতে পারে না। তো কিছু সিস্টেম আছে একবার ইজি, এভাবে যদি আপনারা ফলো সিস্টেমগুলো জানেন বা করেন, আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন ব্রুনাইতে। যদি আপনি বিজনেস ভিসা না আসতে পারেন ব্রুনাইতে, বা যাদের টাকা কম বা লেবার ভিসা আছে বর্তমানে চাচ্ছেন ব্রুনাইতে বিজনেস করবেন, বা নতুন আসতেছেন এই চিন্তা ভাবনা করে, তো তাদের জন্য কিছু কথা বলবো আজকে। ব্রুনাই যে কোনো কেউ ব্যবসা করতে পারতো একটা সময়, যেই কোনো কেউ এসে লাইসেন্স খুলতে পারতো। আগের ভিডিওতে বলছিলাম লাইসেন্স দুই ক্যাটাগরি, একটা হয়েছে আপনার পার্টনার আর একটা হচ্ছে একক মালিকানা। একক মালিকানা হচ্ছে এই দেশি যে লোকালদের নামে খুলে আপনি ব্যবসা করতে পারবেন। আরেকটা হচ্ছে অংশীদারি, যেটা হচ্ছে HDN BSD সিনজিরান বারাত, ওটা খুলে আপনি নিজের নামে সব কিছু করতে পারবেন। যেমন লোকাল পার্টনার থাকবে, উনি আপনার 40% থাকবে, আপনি 60% অন্য দেশের আরব কান্ট্রির মতন পার্টনার ভিসার মতন, তারপর ওটা নিজে ভালো পোস্টে থাকা যায়, সব কিছু করা যায়, ম্যানেজার ডাইরেক্টর এবং যা ইচ্ছা তা করা যায়, নিজেই সব কিছু করতে পারে। তো এখন বর্তমানে ওগুলো বন্ধ, ইন টোটালি বন্ধ আপনারা জানেন, বা ব্রুনাই থেকে কেউ লেবার অবস্থা থেকে এসব সুযোগ সুবিধা আগের মতন গ্রহণ করতে পারবে না, নিয়মকানুন অনেকই চেঞ্জ। তো আবার অনেকে ব্যবসা করতেছেন নতুন সিস্টেম, এটা সিস্টেমটা কি, যেমন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, উনি আপনার পরিচিত বা একটা বড় কোম্পানিতে কাজ করতেছেন, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করছেন, আপনি বাইরে কাজ করবেন, ব্যবসা না, ব্যবসা বাদ দিলাম, আপনি বাইরে কন্ট্যাক্ট তৈরি করবেন, বাইরে আপনি নিজে নিয়ে কাজ করবেন, বাইরে ব্যবসাটা পরে বলতেছি যে ওনার সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে যে আপনার লাইসেন্সটা আমি ব্যবহার করব, ওই কোম্পানির লোক আপনি বা ওনাকে মাসে মাসে ফায়দা দিয়ে দিবেন, এভাবে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশে অনেকে ভাই বন্ধু লাইসেন্স ব্যবহার করে, একজন হচ্ছে মামা বা একজনের বড় বন্ধু লাগে, যেমন আমার পরিচিত অনেকে আছে বন্ধু বন্ধু লাইসেন্স ব্যবহার করে ব্যবসা করতেছে, বন্ধু বন্ধু লাইসেন্স ব্যবহার করে এই দেশে ঠিকাদারি করতেছে, বন্ধু বন্ধু লাইসেন্স ব্যবহার করে গাড়ি কিনছে। যেমন একটা গাড়ি কিনতে হলে একজনের নাম দিতে হয় যার লাইসেন্স আছে, তো তার ধরেন লাইসেন্স নাই, আরেক বন্ধুর নাম দিতেছে, এইভাবে কিন্তু করা যায়। তবে হ্যাঁ, এখানে আপনার লোক বাছাই করতে হবে 100% সঠিক লোক কিনা। যদি আপনি বিভিন্ন ফল লোক, যেটা যদি অনেক ভালো খারাপ সব দুনিয়া সব জায়গায় মানুষ আছে, যদি আপনি খারাপ মানুষের কাছে পড়েন তাহলে আপনার হয়তো উনি আপনার ক্ষতি করতে পারে। একটা সময় আপনার ব্যবসাদার করবেন, বড় কিছু করবেন, হঠাৎ করবো বলবে যে এগুলো তো আমার, বা আপনাকে ব্যবসা করতে দিবে না একটা সময় আপনাকে হয়তো ব্যবসা করতে দিবে না, যাদের সাথে আপনারা এই ব্যবসাগুলো করতে। আবার রিক্সও আছে এখানে, আবার বলি আপনি যদি সঠিক লোক নির্বাচন না করেন আপনাদের রিক্স হবে। ব্রুনাইতে যদি আপনার কোম্পানি ভালো হয়, আপনার কোনো পরিচিত কেউ থাকে, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ব্যবসা করে, ঠিকাদারি করে, কন্ট্রাক্টারি করে, বাইরে কাজ করে, যদি আপনি কোম্পানি ভালো হয় বা যার লাইসেন্সের মাধ্যমে আসেন। এরকম সুযোগ সুবিধা বর্তমানে সব কোম্পানি দেয় না, আবার কিছু কিছু কোম্পানি দেয় বা যারা কন্ট্যাক্ট করে আসে বাইরে কাজ করে, তাদেররা এই সুযোগগুলো বেশি কাজে লাগাইতে পারে। আর বর্তমানে আপনারা জানেন ব্রুনাই যে সিস্টেমগুলো বেশিরভাগই কোম্পানি ভিসা হচ্ছে বা বাইরেও হচ্ছে, কম হয়, আগে যেমন অ্যাভেলেবেল হচ্ছে তাই বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে না। তো যারা বাইরে ব্রুনাইতে আসেন বা ফ্রি ভিসা আসতেছেন, তারা কিন্তু এই সুযোগগুলো কাজে লাগাইতে পারবেন। আপনার পরিচিত যে কোনো কারোর আপনি লাইসেন্স ব্যবহার করতে পারবেন, ওই লাইসেন্সে নিজে আপনার লেবার থাকতে হবে, ট্রান্সফার হতে পারবেন, হয়ে আপনি ট্রান্সফার হয়ে আপনি একটা দোকান দিতে পারবেন, বা আপনার যেটার প্রতি অভিজ্ঞতা আছে, যেমন আপনি একজন টেকনিশিয়ান বা গাড়ি মেকার, এসি মেকার, আপনি ওই লাইসেন্সে ট্রান্সফার হয়ে ওই নিজে ওই লাইসেন্স ব্যবহার করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। ব্রুনাই সবার জন্য উন্মুক্ত, যদি আপনি নিজে কিছু করতে পারেন লাখ লাখ টাকাও আপনি ইনকাম করতে পারেন। আমার পরিচিত অনেকে আছে এইভাবে ব্যবসা করে, যেহেতু আগের বিষয়ে আপনাদের বললাম বর্তমানে লাইসেন্স নিজের নামে লাইসেন্স করা অনেক হার্ড হয়ে গেছে, এই জন্য আপনি আরেকজনের লাইসেন্স ব্যবহার করতে পারবেন, বা আপনি মালাই যে কোম্পানিতে আসতেছেন ওই মালাইয়ের নামে, যেমন আমার পরিচিত এক বড় ভাই দোকান দিছে,
ওই মালাই কোম্পানিতে ছিল, নিজের বসের নামে লাইসেন্স করছে, ওই বসরে সে ব্যবহার করতেছে, মাসে মাসে ফায়দা দিতেছে, এইভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। তবে এটা একটু রিস্ক হয়ে যায়, যেহেতু এটা একক মালিকানা আপনার এন্টারপ্রাইজ, যে লাইসেন্সটা হবে দোকানের ব্যবসা, নিজ আপনার নিজের নামে কিছু থাকবে না, আপনি উনার জাস্ট শুধু লাইসেন্সটা ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আবারও বলি, ওই লোক আপনার বিশ্বস্ত হতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন, ব্যবসার সফলতা অর্জন করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন, বা ব্রুনাইতে যারা আছেন আপনারা বিভিন্ন কাজে অভিজ্ঞতা বা আপনি দেখতেছেন এটা পারতেছেন, যদি আপনারা এইসব সুযোগ থাকে আপনারা সুযোগ কাজে লাগাবেন। বর্তমানে ব্রুনাইতে দিন দিন সিস্টেম কিন্তু অনেক হার্ড হয়ে যেতেছে, আপনি একটা ভালো পর্যায়ে গেলে আপনি আরও ভালো কিছু করতে পারবেন ব্রুনাইতে। তো আশা করি এই ব্যাপার বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য এক ভিডিওতে। আর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে রাখবেন, সকল প্রকার আপডেট পেয়ে যাবেন আমার এই ইউটিউব পেজে এবং চ্যানেলে।